প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের আমাদের এই প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে জানাই মডার্ন ফার্ম বিড়ির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, বরাবরের মতো আজকে আমরা চলে আসলাম গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পাটগাতি বাজার, ঐতিহ্যবাহী পাটগাতি বাজারে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো পাটগাতি বাজারের হাটের বিভিন্ন পশু পাখির বেচাকেনার দৃশ্য। সদর্শক, আপনারা সবাই দেখতে থাকুন। আমরা এখন কথা বলবো একজন খামারি ভাইয়ের সাথে এবং তার খামারে কতগুলো কবুতর আছে জানবো, এবং সে খামারে কবুতর বিক্রি করে কেমন লাভবান এবং কত কবুতর আছে এ বিষয়ে তার সাথে আলোচনা করবো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই, আমরা মডার্ন ফার্ম বিডি একটা ইউটিউব চ্যানেল, যেটার মাধ্যমে আমরা মানুষকে খামারের বিষয়ে জানার চেষ্টা করি। তো আমাদের আজকের প্রতিবেদনটা একটু ভিন্ন। আজকের প্রতিবেদনটা হচ্ছে আমরা হাট সম্পর্কে, পশু পাখির হাট সম্পর্কে একটু ধারণা দিব দর্শকদের। তো আপনার এখানে কী কী কবুতর আছে? আমার কাছে কবুতর আছে, আপনার দেশি কবুতর আছে, ফ্রান্সি আছে, ময়ূরী আছে, সাজি কবুতর আছে, বিভিন্ন প্রকারের কবুতর আছে। ভাই, আপনার খামারে কি কতগুলো কবুতর আছে? আনুমানিক 150 জোড়া, 300 কবুতর। আচ্ছা, এর থেকে বর্তমানে বাচ্চা আছে কতগুলো? বাচ্চা প্রায় 100+ আছে। 100+ কবুতরগুলো ডিম দিছে কতগুলো? মোটামুটি থাকে 60-70 জোড়ায় ডিম থাকে সবসময়। কবুতর পালন করে কি আপনি লাভবান? ইনশাআল্লাহ লাভবান, মোটামুটি ফ্যামিলি খরচা চলে যায়। ভাই, সাধারণত কি বাজারে কি কবুতরের চাহিদা বেশি? ভাই, সাধারণত গিরিবাজার চাহিদা বেশি, কারণ এটা আকাশে অনেক ওড়ে, প্লাস যুবকদের খুব একটা। ভাই, সাধারণত গিরিবাজ কবুতরের চাহিদা বেশি, কারণ এটা সাধারণত রেস দেয় বা অনেক উপরে ওঠে, এই জন্য আর কি কবুতরের চাহিদাটা বেশি। আচ্ছা, কবুতরে কী কী খাবার খাওয়ান বর্তমানে? সাধারণত কবুতরে গম, ভুট্টা, কলাই, মশারি, সরিষার এগুলা খায়। সাধারণত কবুতরের একবার ডিম দেওয়ার পরে, বাচ্চা হওয়ার পরে কবুতরটা সুন্দর করে পরিষ্কার করে থাকে, এই জন্য কবুতর রোগ বালা বেশি হয় না, এটাই আমার মনে হয়। কবুতরের রোগ হলে কি করেন, তার ডাক্তারের পরামর্শ নেন? জি জি, ডাক্তার পরামর্শ দিই, প্লাস আপনার মাসে মাসে ভ্যাকসিন দিয়ে দিই, রানি ক্যাট, কামগুড়া এইসব ভ্যাকসিন দিয়ে দিই। এত কিছু থাকতে আপনি কেন কবুতরের প্রতি ঝুঁকলেন? বা এটা সাধারণত ছোটোবেলা থেকে কবুতর বলতো, কবুতর আমার শখের জিনিস, অনেক ভালোবাসার জিনিস। এখন তো ছোটোবেলা আমাকে অল্প দিতে পারতাম 4-5টা করে, এখন একটু বড় করে শুরু করছি। মূলত সেরকম কিছু না, ভালোবাসা থাকে, কিন্তু এটা বাণিজ্যিকভাবে শুরু করার পরে বুঝতেছে এটা অনেক লাভজনক। আমরা তো জানতে পারলাম যে আপনি প্রবাসী, বিদেশে ছিলেন, বিদেশ থেকে আসার পরে কবুতরের প্রতি এত উৎসাহিত? বাইরে থেকে আমি ইউটিউবে অনেক ভিডিও দেখতাম, প্লাস আপনাদের ভিডিও কিছু দেখছি, সেখান থেকে আর কি উদ্বুদ্ধ হই, প্লাস ছোটোবেলা থেকে কিছু ভালোবাসা ছিল কবুতরের উপর, এখান থেকে আর কি। আচ্ছা ভাই, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আসতেছি, তালাশ করবো।